কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। বাবরি মসজিদ নিয়ে সৌদি আরব ও ইরান যে পদক্ষেপ নিল, ভয় কাঁপছে মোদি সরকার। দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। অযোধ্যা মামলার রায় নিয়ে সন্তুষ্ট নয় সর্বভারতীয় মুসলিম ল বোর্ড। এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টে দাখিল করা হবে রিভিউ পিটিশন। রোববার বৈঠকে বসেছিল মুসলিম ল বোর্ড। বৈঠকের পর মুসলিম নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অযোধ্যার বিতর্কিত 2.77 একর জমিতে মন্দির হবে আর মসজিদের জন্য পৃথক 5 একর জায়গা দেওয়ার যে রায় দেওয়া হয়েছে তা তারা মানতে পারছেন না। তাই রিভিউ পিটিশন দাখিল করা হবে এবং তা এক মাসের মধ্যেই। বৈঠক শেষে জামিয়াত উলেমা হিন্দের নেতা মাওলানা আরশাদ মাদানী সংবাদ মাধ্যমকে বলেন, আমরা জানি যে পিটিশন দাখিল করলে তা খারিজ করে দেওয়া হবে, কিন্তু তাও আমরা পিটিশন করব, এটা আমাদের অধিকার। বিজেপি এমপি বলেন, স্বাধীনতার আগে থেকে অযোধ্যা আন্দোলন চলছে, মনে রাখবেন এখন বিজেপি সরকারের আছে বলে সুপ্রিম কোর্ট থেকে আমাদের অনুকূলের রায় পাওয়া গেছে। এদিকে নাজমা রহমানি বলেন, আমার প্রশ্ন হলো বাবরি মসজিদে বলুন বা বিতর্কিত কাঠামো, আজও যদি সেটা অক্ষত অবস্থায় ওখানে দাঁড়িয়ে থাকতো তাহলেও কি সুপ্রিম কোর্ট আজকের এই রায় শোনাতে পারত? তাছাড়া প্রত্নতত্ত্ব বিভাগের একটি রিপোর্টকে আদালত সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে, কিন্তু সেই রিপোর্টের কি ঠিকমতো বিশ্লেষণ করা হয়েছিল? আমি বলতে চাইছি, ওই রিপোর্টের বক্তব্য অনুযায়ী কোর্ট মেনে নিয়েছে মসজিদের নিচে কিছু একটা স্থাপনা ছিল, কিন্তু সেটা কি কোনো মন্দির বা মন্দির হলেও রামের মন্দির না কি অন্য কোনো দেবতার, সেটাই বা কে বলল? আসলে প্রশ্ন তো শুধু এক টুকরো জমির নয়, এখানে ভারতের সামাজিক সাম্প্রতির চেহারা কিংবা এদেশের সংখ্যালঘুদের অবস্থানের চিত্রটাও কিন্তু এই মামলার সঙ্গে জড়িত। আমার ধারণা যতটা না সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে তার চেয়েও বেশি দেশের সামাজিক পরিস্থিতির কথা বিবেচনা করে কোর্ট এর রায় দিয়েছে। রায়টা দেখে অন্তত সেই রকমই মনে হচ্ছে। দেশের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের এই রায়কে এখন কিভাবে মেনে নেবে সেটা ভেবে আমি সত্যি উদ্বিগ্ন। এখন পরিবেশটা খুব সংবেদনশীল, কড়া নিরাপত্তায় সব মুড়ে রাখা আছে যেন পরিস্থিতি হয়তো শান্ত আছে, কিন্তু এভাবে কতদিন থাকবে? এদিকে হায়দ্রাবাদের এমপি ওয়াইসি এর আগে বলেছিল বাবরি মসজিদ যদি বৈধ হয় তাহলে এল কে আদবানি এই জমি কি করে পেতে পারে, শুধু বিশ্বাসের উপর ভর করে এত বড় একটা রায় হতে পারে না। তিনি আরো বলেছিলেন, এই রায় ঘোষণায় ভারত সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় অপমানিত হয়েছে। ভারতীয় মুসলমানের ভিক্ষুক বানানোর চেষ্টা করবেন না, আমরা ভারতের সম্মানিত নাগরিক, এক টুকরো জমির জন্য নয় বৈধ অধিকারের জন্য লড়েছি আমরা। এদিকে নিজের ধর্মের মানুষদের বিরুদ্ধে গিয়ে মুসলমানদের পক্ষ নিয়ে লড়েছেন ওই হিন্দু, পেয়েছেন খুনের হুমকি, চিঠি মারফত এসেছে সেসব থ্রেট। শীর্ষ আদালত ও আদালতের বাইরেও ছিল প্রাণ যাওয়ার ভয়। এত কিছুর পরে দমে যাননি 74 বছরের রাজীব ধাওয়ান। সুপ্রিম কোর্টে 40 দিন ম্যারাথন শুনানির পর অযোধ্যা মামলায় মুসলিম পক্ষের হয়ে প্রধান আইনজীবী হিসেবে শুনানি করেছেন রাজীব ধাওয়ান। 9 নভেম্বর রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বাবরি মসজিদে জায়গা হবে রাম মন্দির, মুসলমানদের জন্য অযোধ্যার অন্যত্র 5 একর জমি দেওয়া হবে। এতে লড়েও শেষ পর্যন্ত রায় গেছে বিপক্ষে। তাই বলে কি হেরে গেছেন রাজীব ধাওয়ান? না, হারেননি। হেরেও মানুষের দিল জিতে নিয়েছেন তিনি বাজিকর। 4 দশকের বেশি সময় ধরে বাবরি মামলার সঙ্গে থাকা আইনজীবী জাফরিয়াব জিলানিও মুগ্ধ ধাওয়ানের প্রতি। এদিকে অল ইন্ডিয়া মসজিদ ইত্তেহাদুল মুসলিমিন প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসি দ্বিতীয় জাকির নায়েক হতে চলেছেন বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বাবু সুপ্রিয়। ইসলামের ধর্মের বক্তা জাকির নায়েকের সঙ্গে তুলনা করে বাবু সুপ্রিয় বলেছেন, ওয়াইসি ক্রমে দ্বিতীয় জাকির নায়েকে পরিণত হচ্ছেন। বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন ওয়াইসি। শুক্রবার জাতীয় এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আমার বাবরি মসজিদ ফেরত চাই। এরপর দিন শনিবার বাবু সুপ্রিয় তাকে এই তকমা দেন। আসাদউদ্দিনের আই ওয়ান্ট মাই মসজিদ ব্যাক মন্তব্যের স্পষ্ট বিরোধিতা করে শনিবার বিজেপি সংসদ সদস্য বাবু সুপ্রিয় জানিয়েছেন, অল ইন্ডিয়া মসজিদ ইত্তেহাদুল মুসলিমিন প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসি ক্রমেই দ্বিতীয় জাকির নায়েকে পরিণত হচ্ছেন, উনি যদি প্রয়োজনীয় বেশি কথা বলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেশে আইন শৃঙ্খলা রয়েছে। এদিকে বাবরি মসজিদ মামলার রায় নিয়ে ভারতের নির্বাসিত বিতর্কিত লেখিকা তাসিমা নাসরিন তার ভেরিফাইড ফেসবুকে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, আমি বিচারপতি হলে অযোধ্যার রায়টা অন্যভাবে দিতাম। 2.77 একর জমি যেখানে রাম মন্দির বানানোর অনুমতি দেওয়া হয়েছে সেখানে সরকারকে দিতাম আধুনিক একটা বিজ্ঞান স্কুল বানানোর জন্য, আর যে 5 একর জমি দেওয়া হবে মসজিদ বানানোর জন্য সেই 5 একর জমি আমি সরকারকে দিতাম এই আধুনিক হাসপাতাল আর চিকিৎসা গবেষণা কেন্দ্র বানানোর জন্য। আধুনিক বিজ্ঞান স্কুলে পড়াবারেরা ফ্রি পড়বে, আধুনিক হাসপাতালেও সবাই ফ্রি চিকিৎসা পাবে।
এদিকে উত্তর প্রদেশের এলাহাবাদ ফাজিয়াবাদের পর এবার আগ্রার নাম পরিবর্তনে তোড়জোড় শুরু করেছে যোগী আদিত্যনাথের সরকার। রাজ্য বিজেপি সরকারের পরিকল্পনা অনুযায়ী আগ্রার নতুন নাম হতে পারে অগ্রবন। এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে আম্বেদকার বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়েছেন উত্তরপ্রদেশের সরকার। আম্বেদকার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সুগম আনন্দ বলেন, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আগ্রার নামকরণের ইতিহাস সম্পর্কে, আমরা সেই ব্যাপারে কাজ শুরু করেছি, খুব শীঘ্রই রিপোর্ট পেশ করব আমরা। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম স্থাপনা তাজমহলের কারণে আগ্রা পুরো বিশ্বের কাছে পরিচিত নাম, হঠাৎই নাম পরিবর্তন করা হলে পর্যটন খাতের বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ক্ষমতায় আসার পরে নানা জায়গার নাম পরিবর্তন করেছে যোগী আদিত্যনাথের সরকার। ১৬ শতকে সম্রাট আকবর গঙ্গা যমুনার মিলনস্থলে একটি দুর্গ প্রতিষ্ঠা করেন। গঙ্গা যমুনার সঙ্গমস্থলে সেই দুর্গটির নাম ছিল এলাহাবাদ। পরবর্তী সময় শাহজাহানপুর শহরটিরই নাম বদলে রেখে দেন এলাহাবাদ। এই এলাহাবাদের নাম বদলে রাখা হয়েছে প্রয়াগরাজ। যোগী সরকারই একাংশ বলছে এলাকার অনেকে বিশ্বাস অতীতে এই শহরের নাম ছিল অগ্রবন। যোগী সরকার চায় সেই নামে এই শহরকে ফের ডাকা হোক, এই কারণে ইতিহাসবিদদের শরণাপন্ন হয়েছেন তারা। তারা জানতে চাইছেন কবে কোন অবস্থায় অগ্রবনের নাম আগ্রা হয়েছিল। যোগী সরকার অগ্রবন নামটির পক্ষে হলেও আগ্রার বহু বাসিন্দাও অবশ্য মনে করেন শহরটির প্রাচীন নাম ছিল আকবরবাদ। আকবরের আমলে শহরটি এই নামে পরিচিত ছিল বলে মনে করেন তারা। এদিকে সাবেক এই ভারতের সাবেক বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় বলেন, এই রায়টা কিসের ভিত্তিতে দেওয়া হলো সবটা ঠিক বুঝতে পারছি না। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত, সেই আদালত একটা রায় দিলে তাকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই, কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। ৪০০-৫০০ বছর ধরে একটা মসজিদ একটা জায়গায় দাঁড়িয়েছিল, সেই মসজিদকে আজ থেকে ২৭ বছর আগে ভেঙে দেওয়া হলো বর্বরদের মতো আক্রমণ চালিয়ে, আর আজ দেশের সর্বোচ্চ আদালত বলল এখানে এবার মন্দির হবে। সাংবিধানিক নৈতিকতা বলে তো একটা বিষয় রয়েছে, এমন কোনো কাজ করা উচিত না যাতে দেশের সংবিধানের উপর থেকে কারো ভরসা উঠে যায়। আজ অযোধ্যার ক্ষেত্রে যে রায় হলো সেই রায়কে হাতিয়ার করে ভবিষ্যতে এরকম কাণ্ড আরো ঘটবে না সেই নিশ্চয়তা কেউ দিতে পারবেন? শুধু অযোধ্যায় নয়, মথুরা এবং কাশীতেও একই ঘটনা ঘটবে একথা আগেই বলা হতো। যারা গুন্ডামি করে বাবরি মসজিদ ভেঙেছিলেন তারাই বলতেন, এখন আবার সেই কথা বলা শুরু হচ্ছে। যদি সত্যি মথুরা বা কাশীতে কোনো অঘটন ঘটনা হয় এবং তারপরে মামলা মোকদ্দমা শুরু হয় তাহলে কি হবে? সেখানেও তো এই রায়কে তুলে ধরে দাবি করা হবে যে মন্দিরের পক্ষে রায় দিতে হবে বা বিশ্বাসের পক্ষে রায় দিতে হবে। অযোধ্যা মামলা এর আগেও সুপ্রিম কোর্টে উঠেছে, তখনই আদালত স্বীকার করে নিয়েছিল যে বিতর্কিত জমিতে মসজিদ ছিল, যেখানে বছরের পর বছর ধরে নামাজ পড়া হচ্ছে সেই স্থানকে মসজিদ হিসেবে মান্যতা দেওয়া উচিত, একথা আদালত মেনে নিয়েছিল। তাহলে আজ এই নির্দেশ এলো কিভাবে? যেভাবে একটি মসজিদ ছিল বলে সুপ্রিম কোর্ট নিজেই মেনেছে, সেখানে আজ মন্দির বানানোর নির্দেশ এই সুপ্রিম কোর্টই দিচ্ছে কোন যুক্তিতে? ভারতীয় পুরাতাত্ত্বিক জরিপে জানিয়েছিল এই মসজিদের তলায় একটি প্রাচীনতর কাঠামোর সন্ধান পাওয়া গিয়েছে, কিন্তু সেই প্রাচীনতর কাঠামো যে মন্দিরই ছিল এমন কোনো প্রমাণ তো মেলেনি। সুপ্রিম কোর্ট নিজেও মেনে নিয়েছে যে পুরাতাত্ত্বিক পর্যবেক্ষণ রিপোর্টে কোনোভাবে প্রমাণ হচ্ছে না যে একটা মন্দিরে ভেঙে ওখানে মসজিদ করা হয়েছিল। তাহলে কিসের ভিত্তিতে আজ মন্দির তৈরির নির্দেশ? বিশ্বাসের ভিত্তিতে। দেশের সর্বোচ্চ আদালত বলল অনেক হিন্দুর বিশ্বাস যে ওখানে রামের জন্ম হয়েছিল, বিশ্বাস বা আস্থার মর্যাদা রাখতে ওই বিতর্কিত জমি রাম লালা বিরাজমানের নামে দিয়ে দেওয়া হলো। এটা কি আদৌ যুক্তিযুক্ত হলো? রামচন্দ্র আদৌ ছিলেন কি না, কোথায় জন্মেছিলেন, সে সবের কোনো প্রামাণ্য নথি কি রয়েছে? নেই। রাম শুধু মহাকাব্যে রয়েছে, সে সূত্রে অনেক মানুষের মনে একটা বিশ্বাসও রয়েছে, কিন্তু সেই বিশ্বাসের বলে একটি মসজিদের জমি মন্দিরের নামে হয়ে যেতে পারে না। কালকে যদি আমি বলি আপনার বাড়ির নিচে আমার একটা বাড়ি রয়েছে, এটা আমার বিশ্বাস, তাহলে কি আপনার বাড়িটি ভেঙে জমিটা আমাকে দিয়ে দেওয়া হবে? ইতিহাসের পুনর্নির্মাণ করা তো আদালতের কাজ নয়। আদালত সিদ্ধান্তে পৌঁছায় অকাট্য প্রমাণ এবং প্রামাণ্য নথিপত্রের ভিত্তিতে। বাবরি মসজিদ যেখানে ছিল সেই জমিতে মন্দির তৈরির নির্দেশ সুপ্রিম কোর্ট কোন অকাট্য প্রমাণ ও প্রামাণ্য নথির ভিত্তিতে দিল সেটা বুঝতে আমার অসুবিধা হয়েছে। বাবরি মসজিদ যে ওখানে ছিল ৫ শতাব্দী ধরে ছিল সে আমরা সবাই জানি। বাবরি মসজিদ যে গুন্ডামি করে ভেঙে দেওয়া হলো সেটাও আমরা দেখেছি। এমনকি সুপ্রিম কোর্ট রায়ও মেনে নিয়েছে যে অন্যায়ভাবে মসজিদটা ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু ১৫২৮ সালের আগে ওখানে রাম মন্দির ছিল কি না আমরা কেউ কি নিশ্চিতভাবে জানি? রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল এমন কোনো অকাট্য প্রমাণ কি কেউ দাখিল করতে পেরেছিল? পারেনি। তা সত্ত্বেও যে নির্দেশটা শীর্ষ আদালত থেকে এলো তা নিয়ে প্রশ্ন থাকা স্বাভাবিক নয় কি?
করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথেই থাকুন।